গ্রিক বাংলা প্রেস ক্লাবের আয়োজনে গ্রিসে দুটি প্রকাশিত পত্রিকার মধ্যে সমঝোতা চুক্তি। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। গ্রিক বাংলা প্রেস ক্লাবের আয়োজনে গ্রিসের দুটি প্রকাশিত পত্রিকা বিডি নিউজ EU24.com এবং অ্যাথেন্স BD24.com এর মধ্যে সমঝোতা চুক্তি হয়। একটি বাংলাদেশি রেস্টুরেন্টে সমঝোতা চুক্তি প্রধান সমন্বয়ক কামরুজ্জামান ভূঁইয়া ডালিম ও অলিউর রহমান রাফি চুক্তিতে স্বাক্ষর করেন। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ, সদা সত্য, ন্যায়ের পক্ষে অবহেলিত সমাজের অসঙ্গতি ও বাংলার সংস্কৃতি ঐতিহ্য বহির্বিশ্বে তুলে ধরতে অঙ্গীকারাবদ্ধ হন। উভয় পক্ষ একই সাথে পথ চলা, প্রবাসীদের সুখ দুঃখ তুলে ধরা এবং একে অপরের সার্বিক সহযোগিতা, তথ্য আদান প্রদান একই সাথে পথ চলতে চুক্তিতে উল্লেখ করেন। অ্যাথেন্স বিডি BD24.com এর স্বত্বাধিকারী ও গ্রিসের অভিবাসন আইন বিশ্লেষক ও পরামর্শক অলিউর রহমান রাফিকে গ্রিক বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি পদে উক্ত প্রেস ক্লাবের সকল নেতৃবৃন্দ ফুলে তোড়া দিয়ে তাকে বরণ করে নেয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রিক বাংলা প্রেস ক্লাবের সভাপতি জহিরুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন গ্রিক বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার। সঞ্চালনা করেন কামরুজ্জামান ভূঁইয়া ডালিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির প্রেসিডেন্ট, গ্রিক বাংলা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা হাজী আব্দুল কুদ্দুস। আরও বক্তব্য রাখেন উপদেষ্টা আব্দুর রহিম মোল্লা, আলম মাহমুদ, শিমুল, শিমুল সৈকত, শাহ ইমরুল কায়েস, অপু, জহির, ইসমাইল সহ আরও অনেকে। মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়। লিমন হায়দার, প্রবাসী ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শিকরের সন্ধানে এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। আপনি আমাদের সাথে থাকুন, প্রতিটি বিভাগ আপনার সঙ্গে থাকবে। এমকে টেলিভিশন।